ছবিটা একটা ভিজুয়াল ট্রিট, হিউজ স্ট্যাচুস, হিস্টোরিক্যালি বিউটিফুল, মানে প্রচণ্ড অনেক 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 জিনিস যেটা বহুদিন পুরনো সব জিনিস সেগুলোকে ইউজ করা হয়েছে সেরকম টাইপের, আর লট অফ রিসার্চ হাজ গন ইনটু ইট, অনেক অনেক গবেষণা করে বিভিন্ন যাতে একদম ক্লোজেস্ট টু রিয়ালিটি যাতে হতে পারে সেরকম। তা আমাদের আর্ট ডিরেক্টর ঋষি অসম্ভব সুন্দর একটা কাজ করেছে, কারণ এটা যেহেতু ট্রেজার হান্ট ফিল্ম, প্রত্যেকটা লোকেশনস রিয়েলি নিড টু বি ফ্যাবুলাস। আমরা আটখানা সেট বানিয়েছি এই এই ছবির ক্লাইম্যাক্সের জন্য, 10-12 দিন কাজ হয়েছে, হিউজ সেট, মানে আমার মনে হয় না এর আগে এত বড় সেট এরকম বানানো হয়েছে, মানে আন্ডার ওয়াটার একটা হিন্দু টেম্পল, এনশিয়ান্ট হিন্দু টেম্পল যেটা আন্ডার ওয়াটার থাকে এরকম একটা সেট। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের অ্যাক্টররা কেউ বুঝতে পারছে না যে কোথা থেকে কী হচ্ছে, কারণ এত ক্রোমা, চারিদিকেই সবুজ, এবার কোথায় কী আছে, কোথায় কী হচ্ছে, মানে একটা দেখার মতো দৃশ্য ছিল, সবাই পাজলড আর কি, যে কী এক্সপ্রেশন দেবো, কারণ হচ্ছেটা কী, কোথায় কী দেখছি। এই প্রথম আমি এমন একটা ছবিতে কাজ করছি যেখানে আমাদের বলা হচ্ছে তোমরা এখানে গ্রিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো, এইখানে এই জিনিসটা বসে যাবে। এটা আমরা শুনেছি, এটা আমরা দেখেছি ইন ভেরিয়াস ইন্টারন্যাশনাল ফিল্মস, হলিউড ফিল্মস, ইভেন হিন্দি ফিল্মস নাওডেজ। তো বাংলা ছবিতে এরকম কাজ করার সুযোগ আমার এর আগে হয়নি, তো এইটা এটা একটা খুব ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স হচ্ছে। ইট উইল বি আ ভিজুয়াল ট্রিট উইদাউট আ ডাউট, দেখতে অসম্ভব ভালো লাগবে ছবিটা। লোকেশনস তো আছেই, অদ্ভুত সব লোকেশনস আছে থাইল্যান্ডে এবং আমাদের দেশে, সেটা ছাড়াও প্রচুর যে যে কম্পিউটার গ্রাফিক্সের কাজ আছে সেগুলো একটা অন্য মানে, একটা অন্য মার্গে নিয়ে যাওয়ার কথা প্রযোজকরা ভাবছেন, পরিচালকরা ভাবছেন, আমরাও তাকিয়ে আছি সেই জায়গায় যাবে কম্পিউটার গ্রাফিক্সের কাজ। সো আই থিঙ্ক দিস শুড বি আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফিল্ম আমাদের সকলের জন্যে, বাংলা ছবির জন্যে। হলে আসবেন দেখতে।